যারা ফিলিস্তিনে জুলুম চালাচ্ছো তোমাদের জুলুম বন্ধ করো মুসলমান গোচ্চন্দ্রে পালাইবার জায়গা পাবা না ইহুদিরা এই রাষ্ট্রকে তাদের মধ্যে গিলে ফেলেছে কি বলেন ঠিক কি না ১৯২৩ সাল থেকে পর থেকে দীর্ঘ ৭০ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের মা-বোনদেরকে নির্যাতন করে ফিলিস্তিনের যুবকদেরকে নির্যাতন করে আমাদের মুসলিম ভাইদেরকে শত শত হাজার হাজার ভাইদেরকে শহীদ করে আজকে সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখছে আমরা এই স্বপ্ন বাস্তবায়িত হতে দেব না আমরা অবশ্যই এই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে ভূমিকা আমরা সেটা অবশ্যই উপস্থাপন করব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্র যে ভূমিকা রাখতে পারেনি তিনি একজন নারী প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও একটি ক্ষুদ্র রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি যে ভূমিকা রেখেছেন সারা বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন আমরা আশা করব তিনি ওনার এই দৃষ্টান্তকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং ফিলিস্তিনিদের পাশে থাকবেন কথায় বল আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ নিরব ভূমিকা পালন করছে ওআইসি বলেন আরব লীগ বলেন এরাও আজকে নীরব ভূমিকা পালন করতেছে ঠিক কি না কিন্তু আজকে মুসলমান ঘরে বসে নাই সকলের অন্তর জ্বলতেছে আজকে আমাদের পবিত্র ভূমি মসজিদ আকসাকে মুক্ত রেখে যারা কিয়ামত পর্যন্ত মুসলমানরা সেখানে নামাজ আদায় করতে পারে ইহুদিরা যারা সেখানে তাদের বসতি করতে না পারে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কতিপয় মুসলমান ভাইয়েরা তাদের ক্ষমতাকে আটকিয়ে ধরে রাখার জন্য তারা চুপ করে বসে আছে ঠিক কিনা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি নিন্দা জ্ঞাপন করেছেন এবং রাষ্ট্রীয় শোক প্রকাশের জন্য তিনি প্রজ্ঞাপন জারি করেছেন ঠিক কিনা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং তেনাকে বলবো জাতীয় সংসদ থেকে নিন্দা জ্ঞাপন করে সেটাকে বিশ্বের দরবারে উপস্থাপন করা হোক যাতে করে ফিলিস্তিনের উপর আজ কোন অত্যাচার না করা জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বের মুসলিম এক হও এক হও